আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নওগাঁসহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের সিন্ডিকেট, কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। বিশুদ্ধ পানির অভাবে বানভাসি এলাকায় ছড়াচ্ছে রোগ, কুড়িগ্রামে আবারও বাড়ছে ধরলা ব্রহ্মপুত্রের পানি। এবং খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ, নেতাকর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ। এবারে বিস্তারিত সংবাদ। এবারও দেশের কোথাও কুরবানির পশুর চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। সরকারিভাবে এসব চামড়া ক্রয় বিক্রয়ের জন্য দাম নির্ধারণ করে দেওয়া হলেও মানছে না কেউই। সরকারের যদি সঠিক নজরদারি থাকতো, সরকার যদি সঠিকভাবে তদারকি করতো, তাহলে এই চামড়া শিল্পের এই অর্ধপতন হতো না। সরকার বলতেছে যে আপনারা চামড়ার অনেক ভালো একটা মূল্য পাবেন, আপনাদের জন্য আমরা চামড়ার দাম নির্ধারণ করে দিচ্ছি, বিদেশে রপ্তানি করা হবে। কিন্তু আমরা যখন আজকে চামড়া বিক্রি করার জন্য আমি এসেছি ফিজিক্যালি মার্কেটে, আমি অনেক ট্রাই করলাম যে এটা আরও দাম পাওয়া যায় কিনা। কিন্তু এখানে মূলত যারা ব্যবসায়ী কিনতেছেন চামড়া, তারা আসলে 150, 200 এবং 300 টাকার বেশি কোনো চামড়া কিনতেছেনই না। আজকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আমাদের মতো ক্ষুদে ব্যবসায়ী যারা আছে, যারা প্রতিবছর আমরা চামড়ার ব্যবসা করে থাকি, আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি। প্রায় দেড় মাসেও পরিস্থিতির উন্নতি না হয়, দেশের ঈদের আনন্দ ছিল না উত্তর ও মধ্যাঞ্চলের বানভাসী মানুষের ঘরে। কুড়িগ্রামে আবারও বাড়তে শুরু করেছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি, ফলে দুর্ভোগ বেড়েছে বন্যা কবলিত মানুষজনের। দীর্ঘদিনের বন্যায় কর্মহীন হয়ে পড়েছে এসব চরের অসংখ্য মানুষ। ভুক্তভোগীরা বলছেন, বিশুদ্ধ পানির অভাবে বানভাসীদের মধ্যে দেখা দিয়েছে পানি বাহিত নানা রোগ ব্যাধি। সুনামগঞ্জের হাওড়পাড়ের বাসিন্দাদের অবস্থাও প্রায় একই রকম, বন্যার জলে ডুবে শেষ হয়ে গেছে সব। বানভাসী এসব লোকজন বলছে, কাজ না থাকায় হাতে কোনো টাকাও নেই, তাই সরকারি বেসরকারি কিছু ত্রাণ সহায়তায় এখন ভরসা। এদিকে নাটোরের বার্নয় ও আত্রাই নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া ও পানিবন্দী বন্যা দুর্গত মানুষের। বাংলাদেশ সহ 31টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। গতকাল এক বার্তায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বার্তায় বলা হয়। ভারত, চীন, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ সহ এশিয়ান দেশগুলোর পাশাপাশি ব্রাজিল, ইরান, আর্মেনিয়ার নামও এই তালিকায় রয়েছে। দলীয় নেতাকর্মীদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ উপলক্ষে গুলশানের বাসায় তার সাথে দলের স্থায়ী কমিটির নেতাদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, খালেদা জিয়া এখনও বেশ অসুস্থ, হাঁটাচলা ও খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছেন না। ম্যাডাম এতই অসুস্থ যে এখন উনি নিজেও আপনার নিচে নামতে পারেন না এবং হাঁটতেও পারেন না ঠিক মতো। তার এখনো খাওয়া দাওয়ার বিভিন্ন রকম সমস্যা, খেতেও সমস্যা হচ্ছে বিভিন্ন রকমভাবে। আমি আপনার সতর্ক বলেছি যে আসলে তার যে উন্নত চিকিৎসা যেটা প্রয়োজন, সেটা তো হাসপাতালেও আপনার যাওয়া যাচ্ছে না এখনকার যে পরিস্থিতি। সব মিলিয়ে ওনার শারীরিক অবস্থাটা ভালো না। করোনা ও উপসর্গ নিয়ে বরিশালে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে দুজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। নতুন শনাক্ত হয়েছে 25 জন। এ বিভাগে গত দুদিনের তুলনায় মৃত্যু বাড়লেও সংক্রমণ অনেক কমেছে। এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে করোনা পজিটিভের 70 ও উপসর্গ নিয়ে 106 জন মারা গেছে। এছাড়া সুনামগঞ্জে 19, শেরপুরে 3 ও নেত্রকোনায় 5 জন করোনা পজিটিভ হয়েছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীর মধ্যে গত কয়েকদিনে ভারতের পাঞ্জাবে স্থানীয়ভাবে উৎপাদিত চোলাই মদ পান করে অন্তত 86 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে
61টিরও বেশি মদের কারখানা ধ্বংস করেছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে 25 জনকে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং। দেশটির কর্মকর্তারা বলছেন, অনেক অভিযানের পরও বিভিন্ন স্থানে গোপনে অবৈধ কারখানা থেকে চোলাই মদ খেয়ে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয়েছে। এর আগে অন্ধ্রপ্রদেশে মদের নেশা কাটাতে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার পান করে আরও 10 জন প্রাণ হারায়। চেলসিকে 2-1 গোলে হারিয়ে FA কাপের রেকর্ড 14তম শিরোপা জিতেছে আর্সেনাল। লন্ডনের দর্শক শূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। পুলিসিচের গোলে 5 মিনিটে এগিয়ে যায় 2017-18 মৌসুমে সবশেষ FA কাপ জেতা চেলসি। 28 মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে সমতায় ফেরান আবুমায়াং। এরপর 67 মিনিটে পাল্টা আক্রমণে গানারদের আবারও এগিয়ে দেন গ্যাবনিয়ার স্ট্রাইকার। এর 6 মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি মিডফিল্ডার মাতেও কোভাচিচ। বাকিটা সময়ে আর সমতায় ফিরতে পারেনি ব্লুজরা। 2016-17 মৌসুমেও চেলসিকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের এদ্বৈত শিরোপা জিতেছিল দলটি। সাউদাম্পটনে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জিতেছে ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 212 রান তোলে আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ 68 রান করেন কার্টিস ক্যাম্পফোর্ড। এছাড়া হ্যারি পটারের ব্যাটে আসে 28 রান। আদিল রশিদ নেন 3 উইকেট। জবাবে জনি বেয়ারস্টোর 41 বলে 82 রানের ঝড় ইনিংসে 32 ওভার 3 বলে জয় তুলে নেয় ইংল্যান্ড। স্যাম বিলিংস 46 আর ডেভিড গিলি অপরাজিত থাকেন 47 রানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের সিন্ডিকেট, কুরবানির পশুর চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। বিশুদ্ধ পানির অভাবে বানভাসি এলাকায় ছড়াচ্ছে রোগ, কুড়িগ্রামে আবারও বাড়ছে ধরলা ব্রহ্মপুত্রের পানি। এবং খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ, নেতাকর্মীদের বন্যাত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।